আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার এমান রহমান খান, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনি কি কোনোদিন রাস্তায় গাড়ি বা মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাফিক পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন? ট্রাফিক পুলিশ কি আপনার কোনো বেআইনি কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছে এবং আপনার দাবি যে উক্ত বেআইনি কাজ আপনি করেননি এবং আপনার বিরুদ্ধে ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে মামলা দিয়েছে? তাহলে আর দেরি না করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি ট্রাফিক মামলার বিরুদ্ধে পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন এবং কোথায় সেই আবেদনটা করতে হবে। বাংলাদেশে সড়ক পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণের মূল আইন হচ্ছে সড়ক পরিবহন আইন 2018, যা ইতিপূর্বে মোটর ভেহিকলস অর্ডিন্যান্স 1983 নামে পরিচিত ছিল। এই আইনের 49 ধারায় কিছু সাধারণ নির্দেশাবলী দেওয়া আছে যা রাস্তায় চলাচল করা সকল মোটরযানের উপরই প্রযোজ্য হবে। উদাহরণস্বরূপ কয়েকটি নির্দেশাবলী বলা যায়, যেমন মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালানো যাবে না, রং সাইডে গাড়ি চালানো যাবে না, গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরিধান করতে হবে অথবা ফুটপাতে গাড়ি বা বাইক নিয়ে চলাচল করা যাবে না ইত্যাদি। তাছাড়াও উক্ত আইনের 66 ধারা হতে 106 ধারা অবধি এমন অনেক নির্দেশনা আছে এবং সেই বিষয়ক অপরাধ, দণ্ড এবং লঙ্ঘনের বিধি উল্লেখ আছে। উদাহরণস্বরূপ বলা যায়, নন পার্কিং জোনে পার্কিং করা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো বা সড়ক বা মহাসড়কে যে প্রধান পথ আছে তা বাধাগ্রস্ত করে গাড়ি আটকিয়ে রাখা ইত্যাদি। 49 ধারার যে সাধারণ নির্দেশাবলীগুলো আছে সেগুলা লঙ্ঘনের দণ্ডর ব্যাপারে বলা আছে এই আইনের 92 ধারায়। 2018 সালের উক্ত আইনে সড়ক পথে মোটরযান বিষয়ক বিধানবলীর লঙ্ঘনের দণ্ডাদেশের উপরে পুনর্বিবেচনা ও আপিলের বিধানও আছে। 107-1 ধারায় বলা হয়েছে, ট্রাফিক বিষয়ক দণ্ডাদেশের বিরুদ্ধে একজন সংক্ষুব্ধ ব্যক্তি সেই আদেশ প্রাপ্তির 30 দিনের মধ্যে কর্তৃপক্ষ নিকট এই আদেশের পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে উক্ত পুনর্বিবেচনার সিদ্ধান্তে সন্তুষ্ট না হলেও একজন সংক্ষুব্ধ ব্যক্তি 30 দিনের মধ্যে সরকার নিকট উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এখানে কর্তৃপক্ষ বলতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা BRTAকেই বোঝানো হয়েছে, যা উক্ত আইনের 2 ধারায় বলা হয়েছে। 107 ধারার বিধান মতে পুনর্বিবেচনার আবেদন কিভাবে করতে হবে তা বিস্তারিত বলা আছে সড়ক পরিবহন বিধিমালা 2022-এ। 2022-এর বিধিমালার 160 বিধি 1 উপবিধিতে বলা হয়েছে, উক্ত পুনর্বিবেচনার আবেদন করতে হবে শুধুমাত্র ফর্ম 42-এ, যা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। উক্ত ফর্ম 42, যা BRTA-র চেয়ারম্যানের বরাবর অ্যাড্রেস করতে হবে, তা সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনার যে দণ্ডাদেশ যার বিরুদ্ধে আপনি এই পুনর্বিবেচনা আবেদন করছেন সেই দণ্ডাদেশের অরিজিনাল কপি পাশাপাশি একটি ফটোকপি অ্যাটাচ করে ঢাকার এয়ারপোর্ট রোডে অবস্থিত BRTA ভবনে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আপনার পুনর্বিবেচনার আবেদনটি জমা প্রদান করার 7 দিনের মধ্যে BRTA-র কর্তৃপক্ষ আপনাকে শুনানির জন্য ডাকবে BRTA ভবনে। সেখানে আপনি উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনে যুক্তিতর্ক দ্বারা আপনি আপনার সাফাই গাইতে পারবেন। উক্ত শুনানিতে আপনি উল্লেখ করবেন যে যেই বেআইনি কাজ করার অভিযোগ আপনার বিরুদ্ধে দেওয়া হয়েছে, যার উপরে আপনাকে এই দণ্ডাদেশটি দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং আপনি যথাযথ প্রমাণসহ তাদের সামনে এই বিষয়গুলো উল্লেখ করবেন যে আপনি এই কাজটি করেননি। আপনার শুনানির ভিত্তিতে পরবর্তীতে BRTA কোনো ধরনের অনুসন্ধান বা তদন্ত করতে হলে সব শেষ করে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে। BRTA কর্তৃপক্ষের সিদ্ধান্ত আপনার পক্ষেও হতে পারে বা আপনার বিপক্ষেও হতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ পুনর্বিবেচনার সিদ্ধান্তের উপরে আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টের সচিব বরাবর ফর্ম 43-এ আপনি একটি আপিলের আবেদন করবেন। আপিলের আবেদন করার 7 দিনের মধ্যেই
আপনাকে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট থেকে শুনানির জন্য ডাকা হবে এবং শুনানি করার পরে তারা যদি সন্তুষ্ট হয় আপনার পক্ষে তারা সিদ্ধান্ত দিতে পারে অথবা আপনার বিপক্ষেও তারা সিদ্ধান্ত দিতে পারে এবং এই আপিলের ডিসিশনটাই ফাইনাল এবং বাইন্ডিং হবে। এতক্ষণ যেই পদ্ধতির ব্যাপারে বললাম আপনারা যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন এবং আপনার কাছে যদি যথাযথ প্রমাণ থাকে যে আপনার সাথে অন্যায় বা অবিচার হয়েছে শুধুমাত্র তখনই আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম অনেক ইউনিক বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। পরবর্তীতে আরও অনেক ভিডিও বানানোর ইচ্ছা আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।